এ পর্যায়ে আমরা ডাউনলোড করব ভার্চুয়াল বক্স এবং কি ইনস্টল করবো যে স্টেপগুলো আছে ডাউনলোড এবং ইনস্টল এই স্টেপগুলো আমরা ফলো করব ফার্স্টলি যে কাজটি করব তাদের ও অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ভার্চুয়াল বক্স ডট ও সি এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। এবং কি এখানে বেশ কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের ভার্চুয়াল বক্স এখন চলতেছে ভার্চুয়াল বক্স সেভেন এটা জিরো একটা একটা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার সো আমরা ডাউনলোডে যদি যাই ডাউনলোডে বেশ কিছু অপশন রয়েছে ভার্চুয়াল লেটেস্ট ভার্সন জিরো দশমিক সেভেন দশমিক জিরো দশমিক এইট প্ল্যাটফর্ম প্যাকেজ এখানে যেহেতু আমরা উইন্ডোজের উপরে সেটা করব। সেজন্য আমরা উইন্ডোজ বেসই নামানো ট্রাই করবো আপনার যে ধরনের দরকার আপনার সোর্স অনুযায়ী সে ধরনের ভার্চুয়াল বক্স আপনি ইনস্টল করতে পারেন যদি লিনাক্স বেক্স ইনস্টল হয় তাহলে আপনি লিখতে পারেন হাউ টু ইনস্টল ভার্চুয়াল বক্স লিনাক্স সো তাহলে আপনি সাপোজ বন্তর জন্য এই অপশনটা পেয়ে যাবেন সো এখানে যে স্টেপগুলো রয়েছে এপিটি ইনস্টল আপড্রেড শুধু এপিটি ইনস্টল ভার্চুয়াল বক্স এবং কি ইনস্টল ভার্চুয়াল এক্স প্যাকেজ ভার্চুয়াল যে বিষয়গুলো রয়েছে এবং সেকশন ভিএম আপনি এখান থেকে ইজিলি সেটা ইনস্টল করতে পারবেন সো আমরা যেহেতু উইন্ডোজ বেস কাজ করবো সো আমরা উইন্ডোসে ট্রাই করব কাজ করতে আমি অলরেডি ভার্চুয়াল বক্সকে নামিয়ে রেখেছি কাজের সুবিধার্থে আমরা সেটাকে ইনস্টলেশন করব সো ইনস্টলেশন প্রসেস আই থিঙ্ক ইটস ইজি সো ডবল ক্লিক করবেন হ্যাঁ ওয়েট করবো আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করবো ডিফল্ট যা আছে তাই রাখবো এবং কি সেটাকে ইনস্টল আমরা ইনস্টল করব আমরা অলরেডি ভার্চুয়াল বক্স পেয়ে গিয়েছি সো আমরা ভার্চুয়াল বক্সের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি যেমন রয়েছে ফাইল মেনু ফাইল মেনুতে রয়েছে প্রিফারেন্স ইম্পোর্ট অ্যাপ্লিকেশন এক্সপোর্ট অ্যাপ্লিকেশন টুল চেক আপডেট রিসেট ওয়ার্নিং কুইক এবং কি মেশিনে রয়েছে নিউ মেশিন এবং অ্যাড মেশিন এবং হেল্প সেকশনে বেশ কিছু জিনিস রয়েছে অনলাইন ডকুমেন্টেশন ভার্চুয়াল বক্স ওয়েবসাইট ভার্চুয়াল বাক্স ট্র্যাকার ভার্চুয়াল বক্স ফোরাম ওরাকল ওয়েবসাইট অ্যাবাউট ভার্চুয়াল বক্স এখানে ইমপোর্ট এক্সপোর্ট নিউ এবং কি অ্যাড এই বিষয়গুলো রয়েছে এখানে রয়েছে ওয়েলকাম এক্সটেনশন যেহেতু যখন আমরা ভার্গেন্ট দিব তখন আমাদের একটা এক্সটেনশনের দরকার হবে সো এক্সটেনশনটা কীভাবে আমরা আপ করবো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যেমন নেটওয়ার্ক ক্লাউড অ্যাক্টিভিটিস কি বিভিন্ন এই বিষয়গুলো মূলত রয়েছে সো আমাদের এই নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন ইনেবল করে রয়েছে ভার্চুয়াল যে অ্যাডাপ্টার রয়েছে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার সো দেখতে পারছেন ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর এখান থেকে আসলে আমাদের ভার্চুয়াল বক্সগুলো কানেক্টেড হয়ে থাকে যেহেতু এটা ভিএমও এর এখান থেকে আমাদের একটা অ্যাডাপ্টার ইনেবল হয়ে গিয়েছে সো নেটওয়ার্ক সিটিংয়ে যদি যাই আমরা একটু দেখি ভিউ নেটওয়ার্ক কানেকশন প্যানেল এখানে দেখতে পারতেছে সো যে নেটওয়ার্কটা রয়েছে ভার্চুয়াল বক্সের জন্য একটা নেটওয়ার্ক অবশ্যই জোন ক্রিয়েট করেছে সো এখান থেকে আসলে আমরা প্রত্যেকটা এবং কি নেটওয়ার্ক যেমন ইথারনেট সিক্স ইথারনেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ভার্চুয়াল বক্সগুলোও আমাদের ইনেবল রয়েছে সো আশা করি ডাউনলোড এবং কি ইনস্টলেশন প্রক্রিয়াটি আপনার জন্য সহসাধ্য হবে এবং কি ইজিলি করতে পারবেন ধন্যবাদ সবাইকে